অনুষ্ঠানটির সহযোগী নিবেদক টেকনো ইন্ডিয়া গ্রুপ। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সাথে রয়েছেন আজকে পার্থ সারথি একলব্য, রয়েছেন মেধা গানে কবিতায়। আমরা স্মৃতিচারণা করছি, আর যে কথাগুলো বলতে ইচ্ছে করে, যে একটা ইন্টারভিউতে আমি দেখছি যে উনি বলছেন যে ওনার মায়ের কথা উনি বলছেন, যে আমার সঙ্গীত জীবন শুরু হয় মায়ের কাছে থেকে, হাতেখড়ি মায়ের কাছে। তো তখন ছেলেবেলায় মা বলতেন যে রবীন্দ্রনাথের গান গাও, রবীন্দ্রনাথকে শোনো, কিন্তু উনি খুব নির্দ্বিধায় বলছেন, খুব সরল স্বীকারোক্তি, যে আমি তখন রবীন্দ্রনাথ বুঝতে পারতাম না, আমার একদমই গান গাইতে ইচ্ছে করতো না, ভালোও লাগতো না, বরাবরই বলতাম যে না না আমি গাইতে পারবো না, ভালো লাগছে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রেও তিনি বলছেন সময়ে গিয়ে যে ওনার যে ধরনের গান বাজনা করতে ইচ্ছে করতো তার সঙ্গে রবীন্দ্রনাথ যেত না, হ্যাঁ যেত না, সেই জন্য খুব বেশি গাওয়া হতো না। আবার তারপরে কোথাও গিয়ে রবীন্দ্রনাথ তাকে যেন মনে হলো সেই হাতুড়িতে আঘাত মেরেছিল আর কি তার মস্তিষ্কে, এবং সেইখান থেকে বেশ কিছু অ্যালবাম তিনি করেন, রবীন্দ্রনাথের গানের অ্যালবাম করেন, এবং রবীন্দ্রনাথের গানকে একটা অন্য মাত্রায় তিনি পৌঁছে দিয়েছিলেন, খুব সাবলীল ভঙ্গিতে তিনি গাইতেন। এ তো গেল রবীন্দ্রনাথের গানের কথা। আর 2001 সালে স্বপ্ন বিক্রি অ্যালবামটা তার প্রথম অ্যালবাম, বোধহয় প্রথম অ্যালবাম, বেসিক অ্যালবাম, এর সেখানে দূরে বহু দূরে এই গানটি একটা ভীষণ ভাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এই গানটা একটু শুনবো তোমার কাছে, এটা আগে শোনাই না। এই গানটি যাবার আগে আমি একটু আমাদের আরও একজন এই বাংলায় খুব প্রথিত যশা শিল্পী, খুব প্রতিশ্রুতিবান আমাদেরই সতীর্থ, আমার বন্ধু ভীষণ শুভঙ্কর রয়েছেন আমাদের সাথে, শুভঙ্কর ভাস্কর। শুভঙ্কর, আজকের দিনে আমরা একটু কথায় রয়েছি, গানে রয়েছি, কবিতায় রয়েছি, প্রতীক ডাকে নিয়ে একটু স্মৃতিচারণা। শুভঙ্কর, তোর সঙ্গেও তো কথা হয়েছে প্রচুর কাজের জায়গায়, একটা অভিজ্ঞতা তো বটেই, তো সেখান থেকে যদি টুকরো কিছু ছবি একটু আমাদের সামনে তুলে ধরিস। আসলে সত্যি কথা বলতে কি, প্রতীক দার মানুষটা একটা অন্যরকম ছিল আর কি, অন্যরকম বলতে কিরকম, কাজের জায়গাটা অত্যন্ত সিরিয়াস এবং আড্ডাটাও ততটা, এবং খাওয়াটা তো অসম্ভব ভালো, মানে একটা অভিজ্ঞতা ছিল, সবটা মিলিয়ে মানুষটার একটা অন্যরকম চেহারা ছিল। এবং শাসনটা আমার আমার ক্ষেত্রে অন্তত সবসময় একটা কিরকম পিতৃতুল্য শাসন হতো আর কি, মানে বাড়ির ছেলের মতো ছিলাম আমি, এটা খুব সত্যি কথা। যে কোনো সময় যে কোনো আবদার, যে কোনো কিছু চাওয়া মানে প্রতিজ্ঞার কাছে পাওয়া যাবে এরকম নয়। তো এরকম মনের মানুষের গান বাজনাটা অত্যন্ত সিরিয়াস, মানে আমি একটা আমার দিক থেকে যেটা সব থেকে ভালো লাগে, যে ভালো তো সবাই বলে, মানে সবসময় বলছে গান খুব ভালো খুব ভালো, কিন্তু প্রতিজ্ঞা একমাত্র মানুষ ছিলেন যে মানুষটা কোথাও কোনো খামতি হলে পরিষ্কার মুখের উপরে বলতেন যে শুভঙ্কর আজকে কিন্তু এটা ভালো লাগছে না, এই জিনিসটা কিন্তু ভালো লাগেনি বা এটা ঠিক হয়নি, মানে আমার মনে হয় এরকম সত্যিটাকে সত্যি ভাবে বলা সহজ করে এরকম মানুষ বোধ হয় আজকে তারিখে খুব কম। শুভঙ্কর, তোর মনে আছে কিনা জানি না, প্রতীকদার জন্যই জটিল কাকুর সুরে আমরা দুজনে প্রথম ডুয়েট গিয়েছিলাম, মনে আছে? একদম একদম একদম, এই তারা টিভির জন্যই প্রতীকদা আমাদের, তখন আমরা দুজনেই নতুন, কিন্তু জটিল কাকুর সুরে ওই একটা ডুয়েট প্রতীকদা আমাদের গাইয়েছিলেন, মানে জটিল কাকুকে, এবং রেকর্ডিং এর সময় প্রতীকদা দাঁড়িয়েছিলেন। একদম একদম, এটা তো পুরো একটা টানা কাজই হয়েছিল, টানা কাজ, বাংলা গানের চমক, বাংলা গানের চমক, ওই ওই এই ধরনের কাজ, ওই সময় থেকে যে কত গান হিট হয়েছে তারা মিউজিক, সেই সময় কত গান মানুষ জেনেছে, প্রায় টোটাল সিরিজটা ছিল একটা প্রায় 160 খানা নতুন বাংলা গান, আর পুরোটা প্রতীকদা করেছিল, পুরোটা আর সব নতুন, তখন নতুন মিউজিক ডিরেক্টর, নতুন সিঙ্গার, মানে আমি বলছি 2003 এরকম 2-3 এই সময় একদম, মানে প্রত্যেকে খুঁজে খুঁজে এনে, মানে আমি তখন কাদের কাদের নাম বলবো, যাদের যাদের নাম বলবো তারাই এখনকার অনেক মানে উচ্চ মানের শিল্পীরা সব, তার জন্য প্রত্যেকে সেই সময় সেই জায়গাটা ছিল না সবার, তথাপি প্রতীকদা ডেকে ডেকে এনে প্রত্যেককে সারাদিন খাওয়া দাওয়া করা পড়তো, তো জানি সারাদিন ওখানে খাওয়া দাওয়া, একটা বেশ হই হই করে শুন গান বাজনা করা, আমাদের আসলে
প্রতিজ্ঞার স্মৃতি বলতে গেলে বিষয়টা অনেক লম্বা, শেষ হবে না, শেষ হবে না। সত্যি আমার সাথে এতটাই পার্সোনাল রিলেশন একটা ছিল, মানে সেটা মানে হওয়া যাচ্ছে না, সেটা এখন বলতে গেলে এখন শেষও হবে না। কাকুর গাছের মোড়ে দাঁড়িয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলার ফ্রাই চিলি চিকেন তার সাথে পান, মানে এটা তো ছিলই এক, মানে এইগুলো ধরা বাঁধা, এবং তাতে প্রচুর কিছু জিনিস, প্রচুর প্ল্যানিং, প্রচুর ভালো ভালো কাজ। রবীন্দ্রসঙ্গীতের একটা লম্বা চেন করেছিল প্রতিজ্ঞা, তখন ওই আমাদের মহোৎসব থেকে শুরু করে সবাই গিয়েছে, বাংলাদেশের বহু শিল্পী, এখানকার বহু শিল্পী, যেন পুরো প্রজেক্টটাই প্রতিজ্ঞার পর ছিল। সত্যি তাই, মানুষগুলো মানে বাংলা সঙ্গীত জগতে মানুষগুলোর অবদানটা অনেকটাই, মানে অনেকেই জানেন না সেই জায়গা থেকে, যারা যারা ছিল মানুষগুলোর পাশে বা যারা যারা থাকার চেষ্টা করেছে, তারা কিন্তু জানে অনেকটাই যে এই মানুষগুলো বাংলা গান আমাদের নতুন শিল্পীদের ক্ষেত্রে কতটা উপকারী। পার্থটা যেহেতু আমরা একসাথেই ছিলাম, পথ চলা শুরু অনেকটাই আমাদের, সেই পার্থটা জানে অনেকটাই। খুব খারাপ লাগার একটা জায়গা যে এমন একটা মানুষ আমাদের ছেড়ে এতটা তাড়াতাড়ি চলে গেছে, মানে অনেক পাওয়ার ছিল অনেক কিছু, মানে সেটা আমাদের গ্যাপটাও তার মধ্যে একটা উদাহরণ। সঙ্গে থাকিস শুভঙ্কর, অনেক ধন্যবাদ তোকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, গানের টানছে যখন সোনালি রঙের বেলায় নৌকাড়িটা, টানছে যখন বোলপুরের বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পড়া, দূরে বহু দূরে গাইছে বাউল এক তারায়, মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে আয়, দূরে বহু দূরে গাইছে বাউল এক তারায়, মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে আয়, দূরে বহু দূরে গাইছে বাউল মন পাখি তুই ঘর ছাড়া এবার ঘরে আয়, দূরে বহু দূরে। আরো কিছু শোনাও, ই মাইনার কর, এটাও একটা বিজ্ঞাপনের গান যদিও, কিন্তু এটা আবার অমর হয়ে থাকবে। এটা পরে প্রতিজ্ঞা আবার রেকর্ড করেছিল কিছু কথা জুড়ে টুড়ে। হারানো সেই গানে গানে
টুকরো টুকরো কত ছবি আঁকা হয়ে যায় জীবনে, কিছু যায় হারিয়ে কিছু সব ছাড়িয়ে বারে বারে ফিরে আসে মনে মনে ছবি স্মৃতি তো ফিরে ফিরেই আসে, যেভাবে আমি জানি আর এক স্বনামধন্য সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, তার মনেও কিছু স্মৃতি ফিরে ফিরে আসে বা আসবে চিরকালীন হয়ে। সেরকম কি স্মৃতি রয়েছে এই মুহূর্তে রাঘবদার, একটু কথা বলবো। স্বাগত রাঘবদা। স্মৃতিচারণায় কোন স্মৃতিটা সব থেকে আগে আসে? প্রতীকদার কথা মনে হচ্ছে এখন নিশ্চয়ই আমাদের সকলেরই। এটাই আমার কাছে সবচেয়ে খারাপ লাগার এবং দুঃখের জায়গা। আর প্রতীকদার সাথে আমার সম্পর্ক 22-23 বছরের বেশি, মানে আমি তখন সঙ্গীত রিসার্চ একাডেমিতে গান শিখি আর সন্ধ্যা হলেই আমরা ট্রাম ডিপোর মোড়ে আড্ডা দিতে বেরোই। সেখানে ফিল্ম লাইনের অনেক মানুষ, মানে কেউ ক্যামেরাম্যান, কেউ সিঙ্গার, কেউ মিউজিক ডিরেক্টর, এইরকম বেশ কিছু মানুষরা আমাদের একটা খুব সুন্দর জমাটি আড্ডা ছিল। তো আড্ডাটা এবং পরিচয়টা ওখান থেকেই শুরু। তার পরবর্তীকালে আমি আর প্রতীকদা প্রচুর কাজ করেছি একসাথে, আমরা ভীষণ মজায় সময় কাটাতাম। দেবদার মিউজিক, বিশেষ করে দেবজ্যোতি মিশ্র থ্রু দিয়েই তখন কাজটা খুব বেশি আমাদের হয়েছে। প্রচুর বিজ্ঞাপনের কাজ আমরা একসাথে করেছি, সিনেমার কাজও করেছি, টেলিফিল্ম করেছি, সিরিয়াল ইত্যাদি ইত্যাদি কত কাজ। সেই সময়টা কিন্তু তোমাদের কম্বিনেশনটা বেশ সাড়া ফেলেছিল সেই সময়টা। একদমই প্রচুর কাজ আমরা দীর্ঘদিন ধরে করেছি আর একসাথে প্রচুর অনুষ্ঠান, ভালো শো অর্গানাইজ করলে প্রতীকদা আমাকে সবসময় গাইতে বলতো, খুবই উৎসাহ দিত আমাকে, আমার গানকে খুবই অ্যাপ্রিসিয়েট করতো। মানে একটা পারিবারিক সম্পর্ক ছিল, প্রতীকদা স্ত্রী বৈশাখী দিয়ে অত্যন্ত একজন সুগায়িকা, ওদের বাড়ির সাথেও আমার খুব ভালো সম্পর্ক। তাই এই এই মর্মান্তিক ঘটনা কিভাবে যে হবে, কি কবে হবে বুঝতে পারিনি। আমি একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রতীকদার সাথে ছিলাম, বার্নিং ঘাটেও আমি গিয়ে ছিলাম খানিকক্ষণ। মানে খুবই অস্বস্তিকর এবং খুবই বেদনাদায়ক যে এর থেকে বেশি কিছু বলা যায় না। আর এই সাম্প্রতিক সময়ের মধ্যেই আমরা একটা প্ল্যান করছিলাম যে দেখা হবে আবার, এর মধ্যে দুটো টেলিভিশন শোতে আমরা শুটিং করেছি একসাথে,
একটা লাইভ শো স্টেজ শেয়ার করেছি একসাথে এরই মধ্যে, সেটা এক মাসের মধ্যেই। আর এই আগামী মার্চ মাসে অনেকের তার ছবি রিলিজ করছে, যেটা কবির সুমনের মিউজিক, তাতে একটা গান আছে, সিনেমাটার নাম হচ্ছে শঙ্কর মোদি, তাতে একটি গান আছে, সেই গানটি কিন্তু আমার আর ডুয়েট গান। আরো খারাপ লাগছে যে এই 15 তারিখ সিনেমাটা রিলিজ করছে এতদিন পর, সেই ডুয়েট গানটাও রিলিজ করবে, কিন্তু পাশে প্রতীক দেখে আর পাবো না, ওটাই একটা খারাপ লাগার জায়গা। তো এরকম অনেক অনেক ঘটনা জীবনের সাথে চলে যাচ্ছে। সঙ্গে থাকুন ডাক্তারদা, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। তো মন বাউড়া অ্যালবামটাও খুব বিখ্যাত হয়েছিল এক সময়ের, মন বাউড়া অ্যালবাম। আমাদের সময় তো ক্রমশ স্বাভাবিকভাবেই কমে আসছে, তো আমরা সময় পাচ্ছি 11-12 মিনিট, আমরা একটা কবিতায় যাই। অনেকক্ষণ মেধা চুপ করে আছে, আসলে শুনছি মুগ্ধ হয়ে কথা, মানে আমাদের যে ইউজুয়াল ফরম্যাট সেটা তো হচ্ছে না। যাই হোক, তো যেহেতু প্রতীকদার গানের ব্যাপারটাই বেশি, তাই হোক আপনি বলুন। আর তোমাদের দুজনের এই যে কম্বিনেশন, এটাও তো বহুদিনের, মানে সেই তারা থেকে তো তারাই তৈরি করেছে তোমাদের। এবং আমাদের প্রথম প্রোগ্রামের পরে প্রথম ফ্রন্টটা প্রতীকদা, মানে শ্রীকান্ত দা প্রতীকদা। বাবু কি ভালো লাগে, মহিলাটি কে? আমার সঙ্গে আমার ছেলের স্কুলের টিচার। বাবা বাবা বাহ, ভালো বলে, বেশ ভালো বলে, কর তোরা একটা কম্বিনেশন কর। শিখানো তো স্মৃতি জড়িয়ে। আচ্ছা শোনাবো যেটি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে কালিকাদা চলে গেছেন, এই একই রকম কষ্টে মানে আমরা সবাই কাটিয়েছি, যেটা প্রতীকটাকে নিয়ে আবার নতুন করে যেন সেইটাও মনে পড়ছে। শ্রীজাত দা কালিকাদারকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, মাটি শ্লোক বলে, তো আমার মনে হচ্ছে যে সেই কবিতাটি দিয়েই প্রতীকদাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। ফুলের গন্ধ ভাল লাগে না, কাদের বাড়ি সাজায় শোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। তোমার মধ্যে মাটি ছিল, মাটির দোহা মাটির শ্লোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। চুপের পরে আর কি কথা, ধূপের ধোঁয়া জ্বালায় চোখ, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। আর কটা দিন থাকলে হতো, চড়ুই ভাতির সময় শেষ, দোতারা যায় আকাশ পানে, সেই যেখানে গানের দেশ, সবাই আগুন পেরিয়ে এলাম, আমরা সবাই গানের লোক, গান ফিরেছে মাটির কাছে, মৃত্যু কেবল মিথ্যে হোক। আরডি বর্মন ছিল প্রতীকদার আরেকটা উইকনেস, আরডি বর্মনের কথা বলতে পারলে আর গান গাইতে পারলে আর কিছু চাইতাম তো, সেটাই। Oh, main chala
আরি বর্মন এবং কিশোর কুমার তার পছন্দের বিষয় ছিল, প্রতিবারই আমরা শুনেছি তার কণ্ঠে এই গান এবং এই কথা সহজভাবে স্বীকারও করছেন যে আরি বর্মন আমার একদম মনে প্রাণের সাথে জড়িয়ে আছে। এবং প্রচুর গান তিনি গাইতেন এবং গান গাইতে তো ভালো লাগতো, তিনি সেটা বলতেন, ইম্প্রোভাইজ করতেন। আর একটা শুনবো, আরেকটা কি করি আরি বর্মনের, আর 5 মিনিটের মধ্যে আমরা যদি একটা ছোট কবিতা আর গান দিয়ে শেষ করতে পারি, তাহলে একটা কবিতা বলে নিক, তাহলে একটা কবিতা তুমি একটু ভাবো কিছু। প্রতীকটাকে তো আবার ফিরে পেতে চাই, এই রকম মানুষদের বারবার ফিরে পেতে চাই এই বাংলা নিজে হল বেলাটা, তাই জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান শিড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, আমাদের যারা সাংগীতিক অন্যান্য বন্ধুরা আজকে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, আর সেই সঙ্গে এটাই বলি যে প্রতীকদা যেখানেই যান যেখানেই থাকুন ভালো থাকুন, আত্মার শান্তি কামনা করি।
তিনি যেভাবে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে গেছেন এবং হাত বাড়িয়ে দিয়েছেন সকলের কাছে, নিজের কথা মেসেজ পৌঁছে দিয়েছেন, ঠিক সেই হাতটাকে যেন আমরা ধরে রাখতে পারি, আঁকড়ে ধরে রাখতে পারি তার গাওয়া গানের মধ্যে দিয়ে, তার ভাবনার মধ্যে দিয়ে, তার পরিকল্পনার মধ্যে দিয়ে যেন আমরা বেঁচে থাকি এবং সেই ভাবনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। থমকে যাওয়া নয়, এগিয়ে যাওয়াই তো জীবন। তাই তিনি আমাদের সঙ্গে থাকবেন, তার কাজের মধ্যে থাকবেন, ভাবনার মধ্যে থাকবেন। তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই, তার আত্মার শান্তি কামনা করে অনুষ্ঠান শেষ করছি। হয়নি যাবারও বেলা, তবু শেষ করে সব খেলা, অগোচরে কেন চলে গেলে, হয়নি যাবারও বেলা, তবু শেষ করে সব খেলা, অগোচরে কেন চলে গেলে, হয়নি যাবারও বেলা, যত রং ছিল
অনুষ্ঠানটির সহযোগী নিবেদক টেকনো ইন্ডিয়া।